হ্যালো মাই লাভলি ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু হিমিকাস কিচেন। সবজির একটি আইটেম করে দেখাবো, সেটা হচ্ছে লাবড়া। সবজি তো হেলথের জন্য খুবই ভালো, আমরা কম বেশি সবাই জানি, আর এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। যদিও সবজি খাওয়ার প্রতি আমাদের অনেকেরই অনীহা রয়েছে, তবে মাঝে মাঝে যদি আমরা এই সবজির স্বাদটাকে একটু চেঞ্জ করে বাসায় একটু ভিন্নভাবে রান্না করি, তাহলে কিন্তু অনেকেই আগ্রহ নিয়ে পছন্দ করে খাবে, বিশেষ করে বাচ্চারা। তো আমি যেভাবে রান্না করি, চলুন তবে সবজির লাবড়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো সবজির লাবড়া রান্না করার জন্য এখানে আমি পেঁপে, গাজর আর আলু নিয়েছি, ছোট টুকরা করে কেটে আগেই পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। তিনটা মিলিয়ে 1.5 কাপ পরিমাণে আছে। লাগছে ফুলকপি 1 কাপ পরিমাণ, ছোট টুকরা করে কাটা। আর ফুলকপির সাথে রেখেছি এখানে পুঁই শাকের ডাঁটগুলো, যদিও কচি তারপরেও পাতাটা যেন খুব বেশি গলে না যায়, সেজন্য আমি ডাঁটটাকে আগেই ফুলকপির সাথে রান্না করব আর পাতাটা পরে ইউজ করব। লাগছে মিষ্টি কুমড়া 1 কাপ পরিমাণ, ছোট টুকরা করে কাটা। আর ধুন্দুল নিয়েছি 1 কাপ পরিমাণে, আর পুঁই শাকটা এখানে 1/2 কাপ পরিমাণ আছে। আর আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আর আজকে আমি লাবড়াটা রান্না করব সরিষার তেল দিয়ে। তো এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ দুটো আমি একটু ছিঁড়ে দিয়ে দিলাম, একটি তেজপাতা দিলাম, আর 1 চা চামচ পরিমাণে আস্ত 5 ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটার কারণে কিন্তু এই লাবড়াটা খেতে অসম্ভব মজার হয়, আর ফ্লেভারটাও অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মোটা কুচি করে রাখা পেঁয়াজ। এবারে এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু নেড়ে নিব, খুব বেশি কালার চেঞ্জ হতে হবে না, 2 থেকে 3 মিনিটের জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটু ভেজে নরম করে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন ঠিক 3 মিনিটের জন্য আমি এটাকে ভেজে নিয়েছি। এখন এতে অ্যাড করে দিচ্ছি গাজর, আলু আর পেঁপে, ফুলকপি আর পুঁই শাকের ডাঁটগুলো দিয়ে দিলাম। এই সবজিগুলো সিদ্ধ হতে তুলনামূলক একটু সময় বেশি লাগে, তাই এই সবজিগুলো আগে দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া আর ধুন্দুলটা সিদ্ধ হতে তো খুবই কম সময় লাগে, তাই পরে অ্যাড করব। এখন এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর সবজিগুলোকে ভেজে নিব 2 থেকে 3 মিনিটের জন্য, চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই আছে। 3 মিনিট ভেজে নেওয়ার পরে এতে অ্যাড করে দিব 1/2 চা চামচ রসুন বাটা, আপনারা চাইলে কাটাও রসুনও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, মশলার পরিমাণ কিন্তু এই লাবড়ার মধ্যে খুবই কম লাগে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচেরও কম আমি মরিচের গুঁড়া দিচ্ছি। ঝালটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়া আর 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া। সামান্য একটু পানি অ্যাড করে এবারে মশলার সাথে সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর আমি সবসময় বলি, কষানোর উপরেও কিন্তু তরকারির টেস্ট অনেকখানি নির্ভর করে। যতটা ভালোভাবে তরকারিটা বা মশলাটা কষানো হবে, এর টেস্টটা অনেকখানি বেড়ে যাবে। কিছুক্ষণ সময় নিয়ে আমি এই সবজির সাথে মশলাটাকে কষিয়ে নিব। আর প্রিয় দর্শক, আমার রেসিপিসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও রেসিপিটি যদি ভালো লাগে শেয়ার করতে পারেন, অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন, এতে করে অনেকেরই উপকার হবে। কিছুক্ষণ ভেজে নেয়ার কষিয়ে নেয়ার পরে এতে অ্যাড করে দিলাম মিষ্টি কুমড়া, দিয়ে দিচ্ছি ধুন্দুল, সব একত্রে এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, কিছুক্ষণ নেড়ে নিব। আর এতে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণে পানি। পানি খুবই কম অ্যাড করতে হবে, কারণ এই লাবড়াটা একটু মাখা মাখা হয়, ঝোল থাকে না। তবে পানি দেওয়ার আগে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছিলাম একটু ভালোভাবে কষানো হওয়ার জন্য, যেহেতু পরে সবজিগুলো দিয়েছি সব একসাথে যেন ভালোভাবে মিশে যায় মশলাটা, সেজন্য ঢেকে দিয়েছিলাম। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতন পানি। এই পানিটা দিয়ে সবজিটা সিদ্ধ হয়ে যাবে, নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখন ঢেকে দিব ঠিক 10 মিনিটের জন্য, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে সবজিটাকে সিদ্ধ করে নিব। ফিরে আসছি 10 মিনিট পরে। এই লাবড়াটা বাসায় আমি এভাবেই রান্না করি, সবাই খুবই পছন্দ করে খায়, আপনারাও ট্রাই করবেন, আশা করি আপনাদের বাসায়ও সবাই পছন্দ করবে। ফিরে এলাম ঠিক 10 মিনিট পরে, সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, হালকা একটু শক্ত আছে, এই বাকি ঝোলটাও শুকিয়ে যাবে। এরপরে আর 5 মিনিটের জন্য রান্না করব পুঁই শাক দিয়ে, এর মাঝেই সবগুলো সবজি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে।
কিছু সবজি গলা গলা থাকবে আর কিছু আস্ত থাকবে, এই লাবড়ার বৈশিষ্ট্যই এটা। শাকটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো সবজি কিন্তু আবার গলিয়ে ফেলা যাবে না। এখন এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিব। এর মাঝে শাকটাও সিদ্ধ হয়ে যাবে আর সবজিটাও সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পরে। ঠিক 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন শাকটাও নরম হয়ে মিলে গেছে আর সব সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর ঝোল যতটুকু আছে এটাকে আর এখন ঢাকনা দিব না, ঢাকনা খোলা রেখে শুকিয়ে নিব। তার মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চা চামচের একটু বেশি পরিমাণে চিনি। চিনিটা দিলে এর স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা। ধনে পাতার পরিমাণটা বলার কিছু নেই, যে যতটুকু পছন্দ করেন ততটুকু অ্যাড করে নেবেন। এবারে এই ঝোলটাকে শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটাকে আমি মিডিয়ামে দিয়ে ঝোলটাকে শুকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি নেড়ে দিয়েছি আর এরকম মাখামাখা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। লাবড়াটা কিন্তু এরকমই হয়। এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই লাবড়াটা দিয়ে সাদা ভাত, পরোটা, রুটি অথবা মুড়ি দিয়েও অনেকে পছন্দ করে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করি আমার আজকের পর্বটিও আপনাদের ভালো লেগেছে। বাসায় ট্রাই করবেন নিশ্চয়ই। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।